আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য সুখবর, মেয়াদ উত্তীর্ণ ইকামার ফি মওকুফ সহ অনেক সুবিধা দিল সৌদি আরব। প্রাণঘাতী এই রোগটি যখন বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে, তখন অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে সৌদি আরবের বিভিন্ন সেক্টর। এজন্য প্রায় 80 বিলিয়ন রিয়ালের প্রণোদনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে যে সমস্ত কোম্পানির কর্মীদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ইকামার ফি মেয়াদ শেষ হওয়ার পর হতে 30 জুন 2020 পর্যন্ত মওকুফ করেছে এবং কফিল মেয়াদ 30 জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু ছাড়েরও ঘোষণা দিয়েছে দেশটি, যেমন ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মিউনিসিপ্যালিটি গেট আগামী 3 মাসের জন্য মওকুফ করা, আগামী 3 মাসের জন্য আমদানি পণ্যের ওপর শুল্ক মওকুফ করা, 3 মাসের জন্য ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট প্রদান মওকুফ। যে সমস্ত কোম্পানির কর্মীদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ইকামার ফি মেয়াদ শেষ হওয়ার পর হতে 30 জুন 2020 পর্যন্ত মওকুফ করা এবং কফিলের মেয়াদ বৃদ্ধি 30 জুন পর্যন্ত আবেদন করার মাধ্যমে করতে পারবে। বিভিন্ন ফি না দেওয়ার কারণে যেসব কোম্পানিগুলোর সার্ভিস বন্ধ হয়ে গেছে, সেসব কোম্পানিগুলোর সার্ভিস পুনরায় খুলে দেওয়া হবে। যে সমস্ত কর্মীদের এক্সিট রি এন্ট্রি ভিসা দেওয়ার পরও এই বিশেষ রোগটির কারণে যারা যেতে পারেনি, তাদের জন্য আরও 3 মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা প্রদান করা হবে এবং তাতে কোনো ফি লাগবে না। নতুন কর্মী নিয়োগের জন্য ভিসা বের করে থাকলে এবং এই বিশেষ রোগটির কারণে কর্মী না নিতে পারলে প্রদত্ত ভিসা ফি ফেরত নিতে পারবেন। ভিসা স্ট্যাম্প হয়ে থাকার পর কর্মী আসতে না পারলে তাদের পুনরায় বিনা ফিতে ভিসা স্ট্যাম্পিং করার সুযোগ দেওয়া হবে। আশা করছি এই খবর শোনার পর সৌদি প্রবাসীদের মধ্যে যে চিন্তা ছিল তা আর থাকবে না। যখনই এই সমস্যার সমাধান হবে, তখন তারা কোনো ঝামেলা ছাড়াই আবার সৌদি যেতে পারবেন। কিন্তু প্রবাসীদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা যতদিন দেশে আছেন ততদিন সচেতন থাকবেন, কারণ এই রোগটি মানুষের মধ্যে অনেক ছড়াচ্ছে। পাশাপাশি ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকেও সচেতন করবেন। এই ছিল এখনকার মতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ধর্মীয় রীতিনীতিগুলো অবশ্যই মেনে চলবেন, কারণ মহান সৃষ্টিকর্তাই আমাদের শেষ ভরসা। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।